অত্যন্ত চমৎকার পরিবেশে বলতে গেলে দৃষ্টান্ত স্থাপন করবার মতো। আমরা যারা 21 জন নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা কিন্তু শুরু থেকেই নির্বাচনী প্রচারণায় আমরা শুরুই করেছিলাম যে 21-এর চেতনায় আমরা 21 এবং 21 থেকে 71 আজকে পর্যন্ত। আজকের নির্বাচনের পরিবেশ আসলেই সুন্দর, কারণ ডিরেক্টর্স গিল্ডের নির্বাচন বরাবরই এরকম উৎসবমুখর হয়, আজকেও তাই হচ্ছে এবং আনন্দঘন পরিবেশের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত চমৎকার পরিবেশে বলতে গেলে দৃষ্টান্ত স্থাপন করবার মতো বন্ধুত্বপূর্ণ পরিবেশে আজকে আমাদের ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের নির্বাচন হচ্ছে। ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা, নির্মাতারা, টেলিভিশন মাধ্যমের পরিচালকরা, সমাজের অগ্রসর শ্রেণী, সৃজনশীল মানুষ, আজকে এই সৃজনশীল মানুষদের যে সংগঠন, সেই সংগঠনের আগামী 2 বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন তারা। আমি বিশ্বাস করি নির্মাতারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যোগ্য মানুষকে নির্বাচিত করে আগামী 2 বছরের জন্য তাদের স্বার্থ রক্ষায় লড়াইয়ের সুযোগ দিবেন। নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর, এখনও পর্যন্ত সাবলীল, ভোটাররা আসছে, অনেক বেশি আসছে এবং একটা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। আমি কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করছি, জয় পরাজয় জানি না, কিন্তু যেটাই হোক আমি মেনে নিব এবং আমারই সহকর্মীরা জয়ী যদি হয় তাদেরকে অগ্রিম অভিনন্দন জানালাম, তারা ভালো করুক আর আমারটাও ইনশাল্লাহ আমি জয় আশা করছি, বাকিটা ভোটারদের উপরে এবং আল্লাহর ইচ্ছা।